ছবি থেকে অবজেক্ট রিমুভ করা যায় সেটা হয়তো আমাদের সকলেরই জানা। কেমন হবে যদি ভিডিও থেকে কোনো একটা অবজেক্ট রিমুভ করা হয়? ইয়েস, ইটস পসিবল। দিস ইজ দ্য ম্যাজিক অফ ভিডিও এডিটিং। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো ওপেন করে রেখেছি এবং এখানে কিছু ভিডিও ক্লিপ ইম্পোর্ট করে রেখেছি। প্রথমে একটা ক্লিপ আমি টাইমলাইনে বসিয়ে নিচ্ছি, ক্লিপটিকে আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। এখন আমরা এই ভিডিও ক্লিপটির মধ্য থেকে এই যে সাবজেক্টটি রয়েছে এটাকে আমরা মুছে দিব। তার জন্য এই ক্লিপটিকে একটা কপি করে নিব, কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এটাকে উপরের দিকে উঠিয়ে দিব, তাহলে আরেকটা কপি হয়ে যাবে। এখন উপরের এই লেয়ারটি আমাদের সিলেক্ট করা অবস্থায় রয়েছে। এখন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। আমরা এখানে পেয়ে গেছি এফেক্টস এন্ড অপাসিটি। এখান থেকে আমরা মাস্কিং করব। মাস্কিং এর জন্য ব্যবহার করব পেন টুল। এখন এখান থেকে এই যে মাস্ক প্যাথ এই অপশনটির উপরে এখানে কি ফ্রেম বসিয়ে দিব এবং এখানে মাস্ক ফেদার, এখানে আমি মাস্কের ফেদার দিয়ে দিব অ্যারাউন্ড 30 পিক্সেল। এখন আমরা এখান থেকে এই মাস্ক অপশনটির উপর একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের পেন টুল এনাবেল হয়ে যাবে। তো এখন আমরা আমাদের ভিডিওতে থাকা এই অবজেক্টটিকে মার্ক করব পেন টুলের সাহায্যে। খুব একটা একোরেট হওয়ার প্রয়োজন নেই, জাস্ট এইভাবে রাফলি করলেই হবে। তো এখন আমরা এখান থেকে এই প্লেব্যাক কার্সারটিকে একটু সামনে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটি একটু দূরে সরে গেছে। এখন আমরা এখানে আর একটু সামনের দিকে নিয়ে আসব। আমরা সিলেকশনটিকে একটু সামনের দিকে নিয়ে এসেছি আর এখানে অটোমেটিকলি একটা কিফ্রেম বসে গেছে, কারণ আমরা এখান থেকে আগে থেকেই মাস্ক প্যাথ এই অপশনটির উপরে কিফ্রেম বসিয়ে রেখেছিলাম। তো এখন আমরা এই প্লেব্যাক কার্সারটিকে আর একটু সামনে নিয়ে যাব এবং এখানে আবার এটাকে বসিয়ে দিব। মানে হচ্ছে এই সাবজেক্টটিকে আমরা ম্যানুয়ালি ট্র্যাক করব। এতটুকু মাস্কিংই যথেষ্ট। এই মাস্কিংয়ের মাধ্যমে কোন কাজটুকু হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি নিচের যে লেয়ারটি রয়েছে এটাকে হাইড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু অংশ মাস্ক করেছি ঠিক ততটুকু অংশ রিভিল হয়েছে এখানে। তো আমরা যেটা করব এখানে ইনভার্ট মাস্কিং করব। তার জন্য এখান থেকে একটু নিচে চলে যাব, এখান থেকে এই যে ইনভার্টেড অপশনের উপর একটা টিক মার্ক দিয়ে দিব। এখন যেটা হচ্ছে আমরা যে অংশটা সিলেক্ট করে রেখেছি তার অপোজিট যে অংশটা রয়েছে ওই অংশটা রিভিল হবে। আমি এটাকে আনহাইড করে দিচ্ছি। আমাদের মাস্ক করা অংশটা এখন ট্রান্সপারেন্ট অবস্থায় রয়েছে। তো এখন আমরা এখানে একটা ট্রিক্স খাটাবো, সেটা হচ্ছে এই ভিডিওর শুরুর দিকে এই সাবজেক্টটি রয়েছে এইখান থেকে এইখানে যাচ্ছে। তো আমরা যদি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা শুরু আর শেষের দিকে অদল বদল করে দিই তাহলে আমাদের এই সাবজেক্টটি রিমুভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের করে। এখানে নিচের যে লেয়ারটি রয়েছে এটাকে মাঝখান থেকে কেটে নিব রেজার টুলের সাহায্যে। এখন মুভ টুল ব্যবহার করে ভিডিওর প্রথম অংশটুকু শেষের দিকে দিয়ে দিব এবং শেষের অংশটুকু প্রথমের দিকে দিয়ে দিব। এখন এই ক্লিপটি আপনাদের প্লে করে দেখাচ্ছি কি রকমটা হয়েছে। আপনারা দেখতে পেলেন ম্যাজিকের মতো আমাদের ভিডিও থেকে সাবজেক্টটি হাইড হয়ে গেছে। আপনাদের ভিডিওতে থাকা সাবজেক্ট যদি এইভাবে মুভমেন্ট করতে থাকে সেক্ষেত্রে আপনারা এই টেকনিকে ওই সাবজেক্ট বা অবজেক্টটিকে রিমুভ করতে পারবেন। তবে যদি আপনাদের ভিডিওতে থাকা সাবজেক্টটি একই স্থানে দাঁড়িয়ে থাকে বা একই স্থানে স্থির থাকে সেক্ষেত্রে আপনারা ওই সাবজেক্ট বা অবজেক্টটিকে কিভাবে রিমুভ করবেন চলুন দেখা যাক। আমি টাইমলাইনের মধ্যে একটা ভিডিও ক্লিপ ইম্পোর্ট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে পিছনে রয়েছে একটা ওয়াল ক্লক বা ঘড়ি। আমি চাচ্ছিলাম এই ঘড়িটিকে হাইড করে দিতে, তার জন্য আমরা ফটোশপের হেল্প নিব। শুরুতেই এই ভিডিওটি থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। তার জন্য আপনারা এখান থেকে এই যে স্ক্রিনশট আইকনের উপরে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনাদের স্ক্রিনশট আইকনটি এখানে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রিনশট আইকনটিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিবেন, তাহলেই চলে আসবে। তো আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি এবং এটার ফরম্যাটটাকে আমি PNG করে নিব। এটার সিকোয়েন্সের একটা নাম দিতে পারেন, আমি এটা নাম দিব না। এখান থেকে ইম্পোর্ট ইনটু প্রজেক্ট এই যে অপশনটি রয়েছে এটার উপর টিক মার্ক দিয়ে নিতে হবে। আপনি কোন লোকেশনে সেভ করতে চান সেটা এখান থেকে ব্রাউজ করে দেখিয়ে দিতে পারেন। বাই ডিফল্ট আমার এটা ডেস্কটপ দেখানো আছে, আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আমি যে কাজটা করব, এই যে স্ক্রিনশটটি এটাকে আমি বসিয়ে নিব আমাদের এই ভিডিও ক্লিপটির উপরে, এটাকে ফুললি এক্সটেন্ড করে দিব ভিডিওর এন্ডিং পর্যন্ত। এটা হচ্ছে একটা স্টিল ইমেজ, একটা স্ক্রিনশট উপরে এটা। তো এখন আমি এটা মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, চলে যাব ইফেক্ট কন্ট্রোলে এবং এখান থেকে আমি মাস্কিং করব। তার জন্য ব্যবহার করব পেন টুল। আমি পেন টুলের উপর একটা ক্লিক করে নিচ্ছি। এখানে মাস্ক ফেদার এটাকে আমি বাড়িয়ে দেব, আমি 30 পিক্সেল করে দিই। এখন আমি এখান থেকে পেন টুলের সাহায্যে মাস্কিং করব। আমার পেন টুলের সিলেকশন চলে গিয়েছে, আমি এখানে যদি মাস্কের উপর ক্লিক করি তাহলে আবার পেন টুল এনাবেল হয়ে যাবে। তো এখন এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি কাজের সুবিধার্থে, আমি 25% করে নিই। হ্যাঁ, এখন আমি এখান থেকে এইভাবে ধরে এই ঘড়িটিকে সিলেক্ট করে নিব।
আমি উইন্ডোটাকে আবার ফিট করে নিচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব এটাকে ফটোশপে ওপেন করব। প্রিমিয়ার প্রো থেকে সরাসরি স্ক্রিনশটটাকে ফটোশপে ওপেন করার জন্য আপনাদের সেম ভার্সনের প্রিমিয়ার প্রো এবং ফটোশপ ইনস্টল করা থাকতে হবে। স্ক্রিনশটটার উপরে রাইট ক্লিক করে আমি এখান থেকে এডিট ইন অ্যাডোবি ফটোশপ এটার উপর যদি ক্লিক করি তাহলে ফটোশপের মধ্যে ওপেন হবে, কিন্তু আমার ক্ষেত্রে এটা ওপেন হচ্ছে না কারণ আমার ফটোশপের ভার্সন আর প্রিমিয়ার প্রোর ভার্সন ডিফারেন্ট। তো এটাকে আমাদের ম্যানুয়ালি এডিট করে নিতে হবে, তার জন্য আমি চলে যাব ফটোশপে। এই যে আমরা স্ক্রিনশটটি তুলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে, এটাকে আমরা ফটোশপের মাধ্যমে এডিট করব। এই স্ক্রিনশটের উপর যদি রাইট ক্লিক করি এবং এখান থেকে ওপেন উইথ এখান থেকে যদি ফটোশপে ওপেন করে নিই তাহলেও কিন্তু আমাদের এই ফটোটি ফটোশপের মধ্যে ওপেন হয়ে যাবে। এখন আমরা এই স্ক্রিনশটটির থেকে এই ঘড়িটিকে রিমুভ করে দিব। তার জন্য আপনারা যে কোনো সিলেকশন টুল ব্যবহার করতে পারেন, আমি এখান থেকে লেসো টুল ব্যবহার করছি। এখান থেকে রাফলি একটা সিলেকশন তৈরি করব। এখন এটার উপরে রাইট ক্লিক করব এবং এখান থেকে চলে যাব ফিল। এখানে কন্টেন্ট এয়ার অপশনটি সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে আপনাদের, যদি না করা থাকে অবশ্যই করে নেবেন। এখন এখানে অপাসিটি 100% করা থাকতে হবে, আমি জাস্ট এখান থেকে ওকে করে দিব। তো আমাদের এই ছবিটার থেকে এই ঘড়িটি এখন চলে গিয়েছে। আমরা এখন কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি বাটন চাপবো, এই সিলেকশনটিকে তুলে দিব। এখন আমরা চলে যাব ফাইল এবং এখান থেকে করে দিব জাস্ট সেভ। এখানে সেভ অ্যাজ এর উপর ক্লিক করবেন না, জাস্ট সেভের উপর একটা ক্লিক করে দিবেন। আমরা এখন আমাদের ফটোশপটিকে বন্ধ করে দিতে পারি, এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিডিও ক্লিপটি থেকেও এই ঘড়িটি সরে গিয়েছে। আমি ভিডিও ক্লিপটি আপনাদের প্লে করে দেখাচ্ছি, আপনারা ফাইনাল রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওটির দ্বারা নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।